আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনাকে শেখাবো সেভ টুলের ব্যবহার। তো আমরা কোরেল ড্র X7 ওপেন করলে বাম সাইডে দেখতে পাবো একটি টুল বক্স, তার মধ্যে একটি টুলের নাম আছে সেভ টুল। তো সেভ টুলটা কেমন হয় দেখুন, আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখুন ডান সাইডে আমি রেড কালারের তৈরি করে রেখেছি, যে যেমন দেখতে পাচ্ছেন আমি এঁকে রেখেছি দেখুন। তো এরকম সেম সেম দেখতে পাবেন বাম সাইডে দেখুন টুল বক্সের মধ্যে, এই টুল বক্স টুলটার নাম আছে সেভ টুল। তো সেভ টুলের মধ্যে অনেকগুলো টুল পাবেন, যদি আমি এই সেভ টুলের মধ্যে ক্লিক করে থাকি তাহলে পাবো স্মুথ, স্মিয়ার, ট্রিল, তারপরে আছে অ্যাট্রাক্ট, রেফেল, স্মোক আর রোগেন। তো এই এতগুলো টুল আছে, তো একটা সেভ টুলের মধ্যে এতগুলো টুল আছে দেখুন। এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছি সেভ টুলের নিচে দেখুন আছে। তাহলে সেভ টুলের মধ্যে কি কি আছে আন্ডারে, স্মুথ, স্মিয়ার, ট্রিল, অ্যাট্রাক্ট, রেফেল, স্মোক আর রোগেন, 1 2 3 4 5 6 7। আর সেভ টুলের মধ্যে 7টা টুল আছে, আরও 7টা টুল আছে, তার মানে সেভ টুলকে নিয়ে 8টা টুল আছে। এই 8টা টুলের ব্যবহার, কিভাবে কাজ করে টুলগুলো, সেই পুরো ডিটেলসে আপনাকে বলতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো সেভ টুলের ব্যবহার আপনাকে বোঝানোর জন্য আমি একটি শেপ অর্থাৎ রেকট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি দেখুন, ড্র করে নিচ্ছি আমি রেকট্যাঙ্গেল শেপটা দেখুন, ড্র করলাম। এই রেকট্যাঙ্গেল শেপটাকে এবার অ্যাপ্লাই করব সেভ টুল, কিভাবে কাজ করে দেখুন সেভ টুল। তো রেকট্যাঙ্গেল শেপ নিয়েছি, এবার পিক টুলে যদি ক্লিক করি যেখানে খুশি রাখতে পারবেন, আর এই হ্যান্ডেলগুলো ধরে ছোট বড় করতে পারবেন শেপকে, এই যে দেখতে পাচ্ছেন ছোট বড়। এবার সেভ টুলে আসছি দেখুন, তো সেভ টুল আছে F10 যার শর্টকাট কি, এই সেভ টুলে ক্লিক করছি। ক্লিক করা মাত্র দেখুন সেভ টুলের ব্যাপারে সম্পূর্ণ একবার ডিটেলস উপরে দেখুন প্রপার্টি বারে দেখতে পাচ্ছি আমরা, আছে না। তো প্রথমত এই সাইডে দেখুন, যদি আমি সেভ টুলটাকে মোটা করতে চাই তো পিক টুলে অবস্থাতেও মোটা করতে পারবো, এখান থেকে লাইন মোটা করতে পারবো, দেখতে পাচ্ছেন আমি যদি 3 করি দেখুন মোটা হয়ে গেল, আমি যদি 8 করি দেখুন মোটা হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখুন কালার করে দেখাচ্ছি, তাহলে কালার বুঝতে পারবেন। তাহলে এখান থেকে মোটা পাতলা তো করতে পারছেন, আমি কাজগুলো দেখাচ্ছি আপনাকে দেখুন কি কাজ হচ্ছে, সেই কাজটা দেখানোর চেষ্টা করছি। আমি একটু জুম করে আপনাকে দেখাই, এই দেখুন তাহলে সেভ আছে। আর এই সেভটাকে এবার সেভ টুলের ব্যবহার করছি দেখুন, সেভ টুলে ক্লিক করলাম, এবার কি কাজ হয় সেভ টুলে। তো সেভ টুলে যদি আমি কাজ করি তাহলে এইভাবে দেখুন রাউন্ড করতে পারবো, এটা ধরে এই দেখুন জাস্ট সেভ টুলে কাজ করলাম। এই পয়েন্টে দেখুন এই যে একটা নোটস আছে, এই নোটসে যদি আমি ক্লিক করে এইভাবে টানি দেখুন, একবার ড্র করে টানছি দেখুন রাউন্ড হচ্ছে, হচ্ছে না খুব সুন্দর। এরকম ডিজাইন কিন্তু আমাদের দরকার পড়ে, দেখবেন অনেক সময় দরকার পড়ে। এবার সেভ টুলটা যদি আমি আরেকটু ভালোভাবে বুঝাই আমি আরেকটু দেখাচ্ছি, এই দেখুন আমি তো এখানে দুটো করলাম, এই দেখুন ড্র করলাম ভালোভাবে দেখবেন। এবার সেভ টুলে ক্লিক করছি, তাহলে আমার কটা এখন হ্যান্ডেল দেখুন পয়েন্টগুলো কতটা সিলেক্ট আছে, এই 4টা পয়েন্ট কিন্তু সিলেকশন আছে। এবার মনে করুন যে আমি 4টা পয়েন্ট করবো না, শুধুমাত্র 1টা করবো। এবার 1টাকে যদি এইভাবে রাউন্ড করি তো দেখুন রাউন্ড করা যাচ্ছে, যাচ্ছে রাউন্ড করা যাচ্ছে। কিন্তু যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এইভাবে হয়ে যাচ্ছে। এইরকমই জিনিসটা যদি আমি এখানে যদি রাউন্ডেড করি, রাউন্ড কর্নার করে করতে পারবো। আর যদি মনে করেন যে আমি রাউন্ড কর্নারটা করব না, আমি 4টাকে একসাথে করব, তাহলে 4টাকেই সিলেক্ট থাকতে দিবেন। 4টাকে সিলেক্ট থাকা অবস্থাতে রাউন্ড কর্নারে যাবেন, তারপর রাউন্ড করবেন, তো দেখুন রাউন্ড হচ্ছে, চারো সাইডেই রাউন্ড হচ্ছে দেখুন ভালোভাবে। কিন্তু যদি আমি রাউন্ড কর্নারটা না করে আমি যদি মনে করি একটু ডিজাইনটা অন্য ডিজাইন করব, এখানে দেখুন উপরে প্রপার্টি বারে আছে কি আছে, স্ক্রল আপ কর্নার। তো স্ক্রল আপ কর্নার এটাতে ক্লিক করবেন, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো স্ক্রল আপ কর্নারে ক্লিক করার পর আমি এই 4টা বিন্দুকে সিলেক্ট করে নিচ্ছি, এই দেখুন 1টা 2টা আছে না, তারপরে 3টে 4টে। শিফট প্রেস করে থেকে মানে আপনার কিবোর্ডের শিফট বাটনটাকে দেবে থাকবেন এক হাতে, আর এক হাতে ক্লিক করবেন, তারপর দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার যদি এইভাবে টানেন তাহলে দেখুন ডিজাইনটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন।
আমি যদি কালার করি তো কালার দেখুন, বর্ডার কালার দিই তো বর্ডার কালার দেখুন, তাহলে কাজটা দেখুন পিক টুলে আমি ক্লিক করছি, এই দেখুন কাজ হয়ে গেল। এই শেপটা কি করলাম, এটাকে পিক টুলের মাধ্যমে আমি করলাম কি, এটা নিলাম আর এটা নিলাম, এবার এই দুটোকে একসাথে করছি দেখুন, এই দেখুন। এবার এটাকেও আমি যদি কালার করি, কালার দেখুন কালার হয়ে যাচ্ছে। তো এই খুব সুন্দরভাবে দেখুন আমি কিন্তু পিক টুল নিয়ে, এই শেপ টুল নিয়ে কিন্তু কাজটা করে নিলাম, এরকম ডিজাইন বানাতে পারেন। এবার আসছি আমি পরের গল্পতে। তো আরেকটা আমি শেপ নিচ্ছি, মনে করুন এরকম একটা শেপ নিচ্ছি, এই চার কোণার শেপ নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখবেন এই শেপ টুলের ভিতরে এবার কি আছে। তো আছে একটা স্মুথ, তো স্মুথের কাজ তো আপনার যদি দেখাই তাহলে এইভাবে দেখুন, দেখুন কাজটা কি হলো, আমি একটা কর্নার এবার রাউন্ড মারলাম, দেখতে পাচ্ছেন আমি যেখানে খুশি তত দূর কিন্তু রাউন্ড মারতে পারবো, এই দেখুন দেখতে পাচ্ছেন কি কাজটা হচ্ছে, দেখুন কাজ কি হয়। তো স্মুথ একবার স্মুথলি লাগবে দেখুন কাজটা, এই জন্যই স্মুথ নামটা, দেখতে পাচ্ছেন রাউন্ড করার জন্য। তো এই জন্য আমরা স্মুথ ইউজ করি, বাট আমি এটা করব না, আমি স্মুথটা ইউজ না করে আরেকটা ব্যবহার দেখাই আপনাকে, সেটা হচ্ছে স্মিয়ার। স্মিয়ারটার কাজ কি, যদি স্মিয়ারে কাজ করি তাহলে দেখুন আমি এখানে ক্লিক করছি, এবার এই পয়েন্টে রেখে যখন আমি এবার ড্র্যাগ করব টানব, তো দেখুন এবার টানতে পারছি, মানে ডুগডুগির মতো দেখতে পাচ্ছেন, এই দেখুন ডুগডুগির মতো তৈরি হয়। এরকম হয় না, আমাদের অনেক কিছু বানাতে হয় দেখবেন, এরকম আমাদের দরকার পড়ে, অনেক সময় বানানোর দরকার পড়ে দেখবেন, দেখুন কি সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম। তো এরকম বানাতে পারেন, কি নিয়ে কাজ করছি, সব শেপ টুল নিয়ে কাজ করছি দেখুন, আমি কিন্তু শেপ টুলের ব্যবহার শেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। ডিজাইনিং পার্ট পরে আসবো, আগে এইগুলো প্র্যাকটিস করবেন, টুলগুলো সম্বন্ধে ভালোভাবে জানবেন এবং কাজগুলো জেনে গেলে তখন আপনাকে যখন ডিজাইনিং দেখাবো, ম্যাটার ডিজাইন দেখাবো, সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে। মনে হয় কাজ একটু কিছুই না, এগুলো ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু এগুলো বোঝার ফের আছে। দেখুন আমি আরেকটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে আমি পরের অপশানটা শেখাবো, তার জন্য টানলাম, এবার শেপ টুলে ক্লিক করছি, তারপরে দেখুন আছে ট্রিল, তো ট্রিল আছে, ট্রিলটা কি কাজ হবে দেখুন, যদি আমি এই পয়েন্টে ক্লিক করে দেবে থাকি দেখুন, এরকম এই পয়েন্টে দেখুন হচ্ছে না, এই দেখুন, তাহলে কি কাজ হলো, এটা ট্রিলের কাজ, জাস্ট ক্লিক করে দেবে থাকলাম, তাহলে দেখুন কাজটা কেমন লাগছে, দেখুন কি কি বানিয়ে ফেললাম, দেখুন বিভিন্ন রকম ডিজাইন আসছে। তো এই ডিজাইনগুলো শেখার জন্যই কিন্তু আপনাদেরকে আমি করেল ড্র ধরেছি শেখানোর পদ্ধতি, তো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন ভিডিওগুলো, খুব ভালোভাবে শিখে যাবেন, দেখুন খুব সুন্দর একটা ডিজাইনিং। এই ডিজাইনগুলো কাজ করব যখন আপনাদেরকে দেখাবো, কাজ ম্যাটার ডিজাইন করে, ফ্লেক্স ডিজাইন করে, তখন এর ব্যবহারটা দেখতে বুঝতে পারবেন। তো এখন জাস্ট শিখুন এবং দেখুন কী কী অপশন আছে ভিতরে, অপশন যদি না জেনে থাকেন যে ভিতরে এরকমও ডিজাইন আছে যেটার মাধ্যমে এটা করা যায়, তাহলে শিখতে পারবেন না, বুঝতেও পারবেন না। এই জন্য এখন থেকে দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ যারা করে করে ভিডিও দেখে তারা বোকামোর পরিচয় করে, 10-15 মিনিটের তো ভিডিও বানায় দাদা, 10-15 মিনিট ভিডিও যদি আপনার হাতে সময় না থাকে দেখার, তো কী শিখবেন, করেলের কাজ আবার ঘন্টার পর ঘন্টা ডিজাইনিংয়ে লেগে থাকতে হয়। আচ্ছা দেখ, বেশি কথা না বলে আরেকটি একটি শেপ আমি ড্র করলাম, এবার এই শেপটা দেখুন আমি ড্র করেছি, এবার দেখাচ্ছি একটি আরেকটি পয়েন্ট, তার নাম হচ্ছে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্টের কাজ কি দেখুন, অ্যাট্রাক্টের কাজ হচ্ছে এরকম, যখন এর আগে যেমন খুশি এটা করতে পারেন, অ্যাট্রাক্টের কাজ দেখুন, যেমনই আমার হলো তেমন এখান থেকে ধরে নিল, এই দেখুন এই সাইড থেকে আমি ধরছি, ধরে নিলাম, কি হচ্ছে কাজটা, অ্যাট্রাক্ট করে নিয়েছি যখন আমি নিয়ে যাচ্ছি, এবার দেখুন ডান সাইডের যে অ্যারোগুলো ওগুলোকে টেনে নিয়ে চলে আসছে, দেখুন অ্যাট্রাক্টের কাজ, এই যে দেখুন মানে চুম্বকের মতো আকর্ষণ করছে, তাই না, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমি যদি এই কোণা থেকে ধরে নিয়ে আসি, দেখুন কি কাজ হচ্ছে, চুম্বকের মতো আকর্ষণ হবে, দেখুন
এই দেখো কথা দিয়ে টেনে নিল, দেখতে পাচ্ছেন চুম্বকের মতো আকর্ষণ করে নিচ্ছে। এই কাজটা ফার্স্ট করতে হয়, এই জন্য খুব ভালোভাবে দেখবেন ফার্স্ট করার জন্য। এই দেখো তো আমরা এরকম করে কাজটা দেখব, কাজ করব, তখন বুঝতে পারবেন এর ব্যবহারটা বুঝতে পারবেন, ঠিক আছে। চুম্বকের মতো কাজ কখন আমাদের দরকার হয় সেটাও আপনাদেরকে আমি বুঝাবো। অনেক কিছু ডিজাইনিং আছে যেগুলোর মাধ্যমে এগুলো কাজে লাগবে। এই দেখুন চুম্বকের মতো আকর্ষণ করে আছে না, খুব সুন্দরভাবে ডিজাইনিং, কোনো কিছু নাই, দেখুন ডিজাইনিং এর কিছু মা বাপ নাই। যেমন খুশি তেমন আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি যে কাজ কেমন তাই দেখাচ্ছি, না তো ডিজাইনিং দেখাবো তখন বুঝতে পারবেন যে কত ধরনের কাজ আছে, ঠিক আছে। আচ্ছা এটা রাখি, আর কি অপশন আছে, এটা কি দেখালাম আপনাদেরকে, না দেখালাম কি নাম, অ্যাট্রাক্ট টুল। আচ্ছা আমি আরেকটা স্টেপ নিচ্ছি, এবার দেখুন কি দেখাই। অ্যাট্রাক্টের পরে আছে রেফেল, এই রেফেলের কাজ দেখুন, এটাও চুম্বকের মতো। এই পয়েন্টটা নিচ্ছি, কি কাজ হচ্ছে দেখুন, জাস্ট ক্লিক করছি, ক্লিক করে দেবে থাকছি, কাজটা দেখতে পাচ্ছেন। এই দেখুন দেখুন কাজটা কত সুন্দরভাবে কাজ হয়ে গেল, জাস্ট ক্লিক করে দেবে আছি। তাহলে কি কাজ হচ্ছে দাদা দেখুন, খুব সুন্দরভাবে একবারে ডিজাইনিং হয়ে গেল, একটা করোনা ভাইরাসের মতো বানানো হবে, দেখাবো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো, যখন দেখাতে শিখাতে ধরেছি সম্পূর্ণ শিখাবো, করে শুধু দেখতে থাকুন, এইটুকুই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি শুধু বারবার, ঠিক আছে। আচ্ছা আরেকটা অপশন দেখাই, স্মোক। এই স্মোকের কাজ কি, স্মোকের কাজ দেখুন, ধরুন এখান থেকে ড্র করছি, ভালো করে দেখুন, এখান থেকে আমি এবার টানছি দেখুন, তাহলে শেপটা কি হচ্ছে, এইভাবে হয়ে যাচ্ছে। আমাদের এরকম অনেক ভূগোলের প্র্যাকটিক্যালের ডিজাইনিং আঁকার সময় এগুলো দরকার পড়ে যায় স্মোকে। এখান থেকে আরও আনতে পারি, এখান থেকে আরও নিয়ে যেতে পারি, এভাবে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে স্মোকের কাজ। কত সুন্দরভাবে দেখুন মার্বেলের ডিজাইন, এই ডিজাইনগুলো আমরা এই স্মোক থেকেই করে থাকি, ঠিক আছে। স্মোক থেকে কিন্তু মার্বেলের ডিজাইনগুলো করে থাকি, দেখুন তো কত সুন্দর ফাটার মতো দেখুন ডিজাইন। কালার করে দেখাই তাহলে বেশি ভালো বুঝতে পারবেন, এই দেখুন কালার, তাহলে কি হলো কালার যখনই করছি তখন দেখুন কি কাজ হয়ে যাচ্ছে, একটা মনে হচ্ছে ফাটা ফাটা, তাই না। তো এটাই হচ্ছে ডিজাইনিং, এটা করলাম স্মোক। আর কি ডিজাইনিং আছে, না আর ডিজাইনে আছে আরেকটা অপশন আছে, যেটা খুবই মানে আমাদের ইলেকট্রনিকের যারা কাজ ডিজাইন করেন তাদের দরকার পড়বে, সেটা হচ্ছে রগেন। এই রগেন নিয়ে কাজ কি দেখুন, এই দাগে ধরুন এখানে যেমন রেজিস্টারে আমরা রেজিস্ট্যান্স করি না, এখান থেকে এইভাবে ক্লিক করে এবার টানবেন দেখুন রেজিস্ট্যান্সের মতো কাঁপানো হয়ে যাচ্ছে, জাস্ট ক্লিক করবেন একটা হয়ে যাবে, দু তিনটা দিলে এরকম করবেন দেখুন রেজিস্ট্যান্সের মতো দাগের উপরে কাজ করবে, মানে এইটাকে আমি যদি সম্পূর্ণ এভাবে করি তো সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু দাগের উপর নিয়ে যেতে হবে আপনাকে মাউসটাকে, দেখুন সব কাঁপানো হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু আমরা রেজিস্ট্যান্স করি, দেখুন ভালোভাবে আমি দেখাচ্ছি, দেখুন রেজিস্ট্যান্সের কাজ করি। তো রেজিস্ট্যান্স যারা বানান তারা ভালোভাবে জানেন রেজিস্ট্যান্স কীভাবে বানাতে হয়, যেটা আমরা রেজিস্টার বলি, এই দেখুন বানাই না এভাবে, আবার এটাকে উপরে উঠালাম, একটু নিচে নামিয়ে দিলাম, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা বেশি ভালো বুঝতে পারবেন কাজটা আপনাদের কী কাজে, এটা কী বলে রেজিস্টার, তাই তো এরকম সিম্বলটা, তো রেজিস্টারের সিম্বল, এই দেখুন তো আমাদের কত সুন্দর সুন্দর ডিজাইনিংটা আঁকা যাচ্ছে না, এই পয়েন্টগুলো ধরে তো খুব সুন্দরভাবে আঁকা যাচ্ছে দেখুন। এইটা হচ্ছে রগেন বলা হয়। তো কত সুন্দর সুন্দর দেখুন শেপ টুল নিয়ে কিন্তু আমরা ডিজাইনিং আঁকছি, দেখতে পাচ্ছেন তো ডিজাইনিংগুলো কত সুন্দরভাবে স্মুথলিভাবে একবারে এঁকে নিচ্ছি ডিজাইনিংটা। তো এই করেল ড্রতে আপনাদেরকে বলবো আমি, করেল ড্র যখন চালাবেন তো
তো করেল ড্রতে বুঝার খেলা আছে, যে মনে করবেন যে এই কাজটা কিভাবে করে ওই কাজটা কিভাবে করে এরকম না, জাস্ট ফাংশনসগুলো বুঝে যান। ফাংশনসগুলো বুঝতে পারলে কাজ করতে পারবেন, যে কোনো ফাংশনস আপনি যদি বুঝতে পেরে যান ফাংশনের কাজ কী, কোনটার কাজ কিভাবে করে, সম্পূর্ণ কাজ আপনারা করতে পারবেন করেল ড্র। করেল ড্রর মতো ইজি কিছু নাই, তবে আপনার স্কিল বাড়াতে হবে প্রথমত। আপনি যেমন যেমন স্কিল বাড়াবেন তেমন তেমন কিন্তু আপনার এই করেল ড্রতে কাজ করতে পারবেন দারুণ দারুণ। দেখবেন ফটো স্টুডিওতে আপনার পাড়া প্রতিবেশী আপনার এলাকায় যে দেখবেন যে অমুক ফটো স্টুডিও খুব ভালো, ফটোর কাজ তো সবাই পারে, বাট কারো ফটো খুব ভালো গ্লেজ আছে, কারো ফটোর কোয়ালিটি ভালো, কেন না তার স্কিলটা ভালো। তো আপনাকে প্রথমত স্কিল বাড়াতে হবে, আর স্কিল বাড়ানোর জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে প্র্যাকটিস এবং ভালোভাবে এগুলোকে দেখা খুঁটিয়ে খুঁটিয়ে, তবে আপনার স্কিলটা বাড়বে। আমরা যে কোনো জিনিস নিয়ে সার্কেল নিয়েও করতে পারি, দেখুন সার্কেল নিয়ে করে দেখাচ্ছি, শেপ টুল এটা নিচ্ছি, দেখুন কি কাজ হয়, এই দেখুন কি হচ্ছে, কাজ ঘুরছে না, ডিজাইন করা যেতে পারে, এরকম ডিজাইন করাই যেতে পারে, খুব সুন্দরভাবে কাজ হয়ে গেল। দেখুন আমি যদি একটু মোটা করতে চাই তো মোটাও করে দিতে পারবো, আর একটু মোটা করি, বুঝে যাচ্ছে না, ব্যাস দেখুন কত সুন্দর ডিজাইনিং হয়ে গেল। তো এরকম আপনারা কাজ করুন তাহলে বুঝতে পারবেন। এখানে বিভিন্ন রকম শেপস আছে, শেপসে অনেক শেপস আছে, যে শেপসগুলো নিয়ে এখানে কাজ করতে পারবেন, ইচ্ছা মতো যেমন খুশি শেপস নেবেন, যেমন খুশি কাজ করতে পারবেন, এখানে অনেক শেপস আছে, শেপস নিয়ে কাজ জাস্ট কাজ করুন। দেখুন কত ধরনের শেপস আছে, তো এই শেপসগুলোর কাজ আছে এবং এই শেপ টুল নিয়েই সমস্ত কাজ হয়। ইনকেস যদি আপনারা কোনো লিখা লিখেন, মনে করুন এখানে একটা টেক্সট টাইপ করছি আমি, এখানে জাস্ট আমি টাইপ করছি কে, ঠিক আছে, তো কে টাইপ করছি মনে করুন, দেখুন কে লিখলাম, আমার বাংলা অ্যাক্টিভ হয়েছিল বলে কে দাবছি, তো এ আসছে, আচ্ছা খুব ভালো। দেখুন কে আমি প্রেস করলাম, এবার এটাকে দেখুন বড় করে দিচ্ছি ভালোভাবে যাতে বুঝতে পারে, একটু বোল্ডও করে দিলাম মোটা করে দিলাম। এবার দেখুন কে, ধরুন এই যে কের এই সাইডটা আছে এই সাইডটা একটু বড় করব, তখন কি করব আমি জাস্ট এই কি করব কার্ভে ক্লিক করে দেবো, কার্ভ করে দিব, কার্ভ করার জন্য কন্ট্রোল দেবে কিউ প্রেস করবেন, তাহলে এটা কার্ভে পরিণত মানে শেপসে পরিণত হয়ে যাবে লেখাটা। এখন দেখুন আর টেক্সট নাই, এবার কি করবেন শেপ প্লে ক্লিক করবেন, শেপ প্লে ক্লিক করে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন উপরে, দেখুন এই দুটো নোটস সিলেক্ট হয়ে গেছে, এবার এইভাবে উঠাবেন, দেখুন উঠছে, যেভাবে উঠাবেন সেভাবে উঠবে, দেখুন আপনি এটাকে মাউস দিয়ে ধরেও এভাবে করতে পারেন, বা এই দুটোকে সিলেক্ট করবেন এবার করতে পারেন, দেখুন কত বড় সিলেক্ট করবেন, বা মনে করুন এটাকে করবেন তো এটাকে বড় করুন, এভাবে যেমন ইচ্ছা তেমন করতে পারবেন।